এই কি করতেছো? কিছু না। আচ্ছা তুমি যে লুকিয়ে লুকিয়ে কথা বলতেছো, তোমার হাজবেন্ড নাই বাসায়? আমার হাজবেন্ড অফিসে। তাই? কখন আসবে? আজকে নাকি ওর মিটিং আছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। তাহলে সুযোগটা হাতছাড়া না করে বাসায় চলে আসি। তুমি কি পাগল? তোমার এত সাহস আছে? তাহলে আসো। সাহস তো দেখানোর সুযোগই পাইনি, দেখবা। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। এই আমি কিন্তু সিরিয়াস, আসবো। আমিও সিরিয়াস। আচ্ছা তাহলে ওয়েট করো, আমি আসতেছি। বাই। কি ব্যাপার রাকিব, চুপ হয়ে আছো যে? কি বললে বলবে ফোনে, অস্থিরতা দেখালে, এখন চুপ করে আছো কেন বলো, কি হয়েছে? ম্যাডাম যখন রোমপুরে যাচ্ছিল তখন নীরব বসে বাঁশি বাজাচ্ছিল, আপনার সংসার পুরো অঙ্গার হয়ে গেছে, আপনি কিছুই জানেন না, আপনি বসে বসে বিনা বাজাচ্ছেন। মানে বুঝলাম না কি হয়েছে সেটা বলো। ম্যাডাম আমি সারা জীবন শুনেছি মানুষ যে পাতে খায় সেই পাতে ছিদ্র করে, কিন্তু মানুষ যেই পাতে খায় সেই পাতে যে পারমাণবিক বোমা চেলে ফেলে সেটা আমি জীবনে প্রথম দেখলাম। আমার খুব ভয় লাগে ম্যাডাম, আমার খুব কষ্ট হয় আপনার জন্য। কি হতে কি হয়ে গেল ম্যাডাম? রাকিব কান্নাকাটি না করে ভাই আমার কি হয়েছে সেটা বলবে? আমি কি বলবো ম্যাডাম, আমি নিজেই তো মেনে নিতে পারছি না। আপনি যেই কুকুরকে খাওয়ালেন, লালন পালন করলেন, সেই কুকুর আপনার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ না, হালুম হালুম করে আপনাকে খেতে চাচ্ছে ম্যাডাম। তুমি না অনেক বেশি প্যাঁচাও, এত না প্যাঁচায় আসল ঘটনাটা বলো তো। পুড়ছে ম্যাডাম, ধোঁয়া আসছে, গন্ধ আসছে, আপনার দেবালয় পুড়ছে ম্যাডাম। আরে কি হয়েছে সেটা বলো। কি আর বলবো ম্যাডাম, মানুষের গোপন কথা তো আমার গোফের ওপর যায় না, গোফে আটকে যায়। তো গোফ কেটে ফেলো। ম্যাডাম এত মোটা গোফ কাটারও তো একটা খরচাপাতির বিষয় আছে। ওকে ফাইন, তোমার গোফ কাটার খরচাপাতি আমি দিচ্ছি, বাট তুমি ঘটনাটা কি বলো। না ম্যাডাম, আমি নিজ চোখে যা দেখেছি তা আমি বলতে পারবো না ম্যাডাম, কথা আমার মুখে চলে আসছে কিন্তু গোফে আটকে যাচ্ছে, গোফের উপরে উঠছে না ম্যাডাম। বললাম তো গোফ কাটার টাকা আমি দিচ্ছি, এখন বলো তো। ম্যাডাম আমি যেতে না যেতেই বস আর বসের পিএস মালিহা ম্যাডাম আমাকে চিনে ফেলেছে, আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার, এখানে কি ইনকোয়ারি করতে এসেছো? ম্যাডাম আপনি একবার ভেবে দেখেন, আপনার মতো পবিত্র মহিলা, একজন ভালো চরিত্রের মহিলা কি কোনোদিন তার স্বামীকে সন্দেহ করবে, আমাকে ইনকোয়ারি করতে পাঠাবে, আপনি বলেন ম্যাডাম। তারপরে কি বললো? ম্যাডাম তারপর কি বললো সে কথা আমি আমার নিজ মুখে বলতে পারবো না, আমার গোফের উপর যদি ঠাডা পরে ছাই হয়ে যায় তাও আমি বলতে পারবো না ম্যাডাম। রাকি তুমি কি চাও সেটা আমাকে বলো, তুমি যা চাও আমি দিচ্ছি তোমাকে, বলো কি চাই। ম্যাডাম কি আর চাবো, জাস্ট আমার প্রমোশনটা ম্যাডাম। ম্যাডাম আমাকে বস বলেছে আমি যদি আপনাকে বলে দিই তাহলে প্রমোশনটা দিবে না, আমি যদি না বলি তাহলে প্রমোশনটা দিবে ম্যাডাম, আমি গরিব মানুষ, দিনে আনি দিনে খাই, আমার কি উপায় ম্যাডাম? এক্সকিউজ মি, ও প্রমোশন দেওয়ার কে? এই প্রতিষ্ঠানটা আমার বাবার, এই প্রতিষ্ঠানের এমডি আমি, তোমাকে যদি প্রমোশন দিতে হয় তাহলে আমি দিব, তোমাকে আমি ডাবল প্রমোশন দিব। এখন বলো আমার লক্ষ্মী ভাই কি হয়েছে বলো। ম্যাডাম আমি কথা বলার সময় তো কাছে চলে যাই, আমি গিয়ে খুব খেয়াল করে দেখি কি বসের পিএস মালিহা ম্যাডামের ঠোঁটের যে কালার আর বসের ঠোঁটের কালার একই ম্যাডাম। জি ম্যাডাম, পর আমি বললাম তাড়াতাড়ি মুছে ফেলেন বস, কেউ যদি দেখে ফেলে কি একটি বাণিজ্যতের ব্যাপার না, তারা তাড়াতাড়ি টিস্যু পেপার দিয়ে ডলে ফেললো ম্যাডাম। ও মাই গড, কত বড় চিজারো, ও একটা রাস্তার ফকির ছিল ইউ নো, ওরে আমি ভালোবেসে রাস্তা থেকে তুলে এনে আমি ওকে বড় লোক বানাইছি। ম্যাডাম আপনি কষ্ট পাবেন না, আমি সব ব্যবস্থা করতেছি, আমি তো আছি, আপনি জাস্ট বদমাশটাকে ধরে ফেলবেন, হাতে নাতে বিচার করবেন ম্যাডাম। ওকে আমি বড় লোক বানিয়েছি না, আমি ওকে রাস্তার ফকির বানায় দেব। জি ম্যাডাম ওকে একদম ফকির ভিক্ষুক বানান ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমার ডাবল প্রমোশনের বিষয়টা।